দাদা কিন্তু আজ চাইছি আমার এই আচলে আমার স্বামীর সম্মান বিক্ষা দাদা আমার মুখ যে তুই আমার স্বামীকে ক্ষমা করে না ওকে আমার সিংহাসনে বসাও দাদা বসাও আমি তোমাকে কথা দিচ্ছি দাদা এরপরেও ও যদি তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করে আমি নিজে ওকে শাস্তি দেব প্রয়োজনে আমি বিধবার বেশ ধারণ করব খবরদার না আর কখনো এই কথা উচ্চারণ করবি না শোনো চন্দ্রকেতু আজ তুমি আমার বোন তারার জন্য বেঁচে গেলে শুধুমাত্র তারার জন্যই আমি আবার প্রতিজ্ঞা করছি তোমাকে আমি পুনরায় সিংহাসনে বসাবই তার জন্য যদি আমাকে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করতে হয় তাহলে আমি প্রস্তুত মর্তে শ্রীমন্দিরে সবাই তো জগন্নাথদেব বলভদ্রদেব ও সুভদ্রা দেবেরই পুজো করছে আমি দেবী লক্ষ্মী কই আমার কথা তো কেউ ভাবছে না আমার পূজোর কথাও কেউ বলছে না কেন দেবী লক্ষ্মী তুমি নিজের পূজো আলাদা করে পাওয়ার কথা কেন ভাবছো স্বয়ং জগৎপতি শ্রী বিষ্ণু তোমার স্বামী আর স্বামীর পূজো মানেই তো স্ত্রীর পূজো মর্তধামের মানবেরা তাই মনে করে ওই দেখো চন্দ্রকেতু স্ত্রী তারা সুন্দরী দাঁড়িয়ে আছে সে তো তার দাদার কথায় স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ করে নিজের মর্যাদা বৃদ্ধির কথা ভাবলো না কিন্তু দেব দেবী লক্ষ্মী মর্তধামে এটাই প্রচলিত আগে স্বামীর প্রাধান্য স্ত্রীরা চায় আমি তো আমার স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ করতে চাইনি আমি তো শুধু আমার প্রাপ্য মর্যাদাটুকুই চেয়েছি প্রভু এইটুকু কি আমি পেতে পারি না ভ্রাতা দেবী লক্ষ্মী তো কোনো অন্যায় দাবি করছেন না তিনি তো শুধুমাত্র পূজয় তার ভাগ চেয়েছেন এবং পূজয় ভাগ তো তার প্রাপ্য ভগিনী সুভদ্রা তুমি কেন আবার ভ্রাতাকে বিড়ম্বনায় ফেলছো ভ্রাতা তো যা বলার আগেই বলে দিয়েছে সব সিদ্ধান্ত ভক্তদের আমার কাজে তাতে সমস্যা বাড়বে আমি ঠিক সময় সুযোগ বুঝে
কাজ করব। আমার উপর ভরসা রাখ। দেখো দেবী লক্ষ্মী, মর্তধামের শট কুর পাপি অজামিল সেও এত সহজে বুঝে গেল, আর তুমি একজন দেবী হয়ে তা উপলব্ধি করতে পারছো না। প্রভু, তার মানে শ্রীমন্দিরের গর্ভগৃহে আমার মূর্তি প্রতিষ্ঠিত হলো না, মর্তধামে আমার পূজাও প্রচলিত হলো না। ভ্রাতা, তুমি তো লীলাময়, তোমার লীলায় কত অসম্ভব সম্ভব হয়েছে। তুমি কি পারো না মর্তধামে দেবী লক্ষ্মীর পূজা প্রচলন করতে? আমরা সবাই সময়ের কাছে বাঁধা সুভদ্রা। সময় যদি চায় তাহলে নিশ্চয়ই মর্তধামে দেবী লক্ষ্মীর পূজা প্রচলিত হবে। প্রভু, আপনিই তো সময়। সে তো ভক্তরা বল, সে কথা ধরে তুমি বসে থেকো না দেবী লক্ষ্মী। মর্তধামে স্বামীর পাশে স্ত্রীর পুজো, এ অলিক কল্পনা। এ বাসনা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। শ্রীমন্দিরে সমবেতভাবে একটি জয়ধ্বনি উঠবে, জয় জগন্নাথ। অজামিল, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না ভাই। ভাই, স্বপ্নে স্বপ্নে সব সময় ওই রাজ সিংহাসন আমাকে তাড়া করে বেড়ায়। যতক্ষণ না ওই সিংহাসনে পুনরায় বসতে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। দাদা, তুমি বা কেন তো সময় নিচ্ছ, যা করার তাড়াতাড়ি করো। যত সময় যাবে ততই মহারাজ ইন্দ্রদুম্ন জাকিয়ে বসবে সিংহাসনে। বেশি দেরি হলে তুমি হয়তো কোনো সুযোগই পাবে না। তোমরা অস্থির হচ্ছ, কিন্তু আমাকে অস্থির করে তুলবে না। ঠান্ডা মাথায় আমাকে সব দিক বিবেচনা করে তারপরে পরিকল্পনা নিতে হবে। আমার স্বামীকে পুনরায় সিংহাসনে বসাতে গেলে মহারাজ ইন্দ্রদুম্নকে সিংহাসন থেকে সরাতে হবে। তোমার কাছে এ তো কোনো কঠিন কাজই নয়। অতি সহজ কাজও নয় তারা। মহারাজ ইন্দ্রদুম্নকে সিংহাসন থেকে সরানোটা এত সহজ নয়। তুমি কি এখন এসব বলে আমাকে নিরাশ করতে চাইছো অজামিল? তুমি তো কথা দিয়েছিলে ভাই। মহারাজ ইন্দ্রদুম্ন নতুন করে ফিরে এসে প্রজাদের মনে আরো দীর্ঘস্থায়ী আসন করে নিয়েছেন। যে কোনো একটা অঘটন ঘটিয়ে মহারাজকে প্রজাদের কাছে অপ্রিয় করে তুলতে হবে। ইন্দ্রদুম্নর এই প্রজাতরদি ভাবমূর্তি যে করেই হোক নষ্ট করতে হবে। কিন্তু দাদা, দাদা কিভাবে করবে এ কাজ? সেটাই তো ভাবছি। আমার এমন কাউকে, মানে এমন সাধারণ কোনো প্রজাকে দরকার। যার কাছে মহারাজ ইন্দ্রদুম্ন শ্রী জগন্নাথ দেবের থেকেও বড় ভগবান। ওই দেখো, মেঘনা চাইতেই জল। পা চালিয়ে চলো বউ, মন্দিরে ভিড়ভাড়টা বেশি নেই, আজ জগন্নাথ দেবের বিশেষ পুজো আছে। বলছি সব ফাঁকা ফাঁকা, জগন্নাথের বিশেষ পুজো হয়ে গেছে কি? হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। হায় হায় হায়, কি পোড়া কপাল আমার, এত দেরি করে ফেললাম। তা এত দেরি করলে কেন? ইয়ার বলি, জগন্নাথ দেবের কৃপায় তাঁতের কাজ এত বেড়ে গেছে যে কাজ ফেলে উঠে আসতেই পারি না। বাকি তাঁতি ভাইদেরও একই অবস্থা।